și tare n-am, prea și tare n-am. তুমি ওশমির ঘরে গেছিলে? ওইদিকে কি শুধু ওশমির ঘর আছে? আর যাদের ঘর আছে তারা কোথায়? কি করছে তারা সব? তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন, তাহলেই তো জানতে পারবেন। আমি কি হয়েছে বৃদ্ধা মাইমা? কোনো সমস্যা? ওদিকে কি হচ্ছে কিছু জানো? ওই মা কি হবে? ও গড, তুমি আমাকে ঠিকই বলেছিলে। আমি সেলফিশ, আমি শুধু নিজের কথাটাই ভেবেছি। আমার উচিত ছিল, আমার উচিত ছিল তোমাকে আরো আরো সময় দেওয়া। এতদিন আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তার জন্য আই এম সরি। সরি বলে যদি সবকিছু মিটে যেত তাহলে আমি তোমাকে প্রথমে এই কথাটা বলতাম। রশ্মি, আমি চাই যে আমাদের মধ্যে সব খারাপ লাগাটুকু শেষ হয়ে যাক। কি মুশকিল বলতো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই না আমি বুঝে উঠতে পারি না যে আমি ঠিক কিভাবে সাজলে আমাকে ভালো লাগবে। রাশি, তুমি কিছু বলো তো আমাকে। যার মন সুন্দর তাকে এমনিতেই সুন্দর লাগে, আর তুমি যেভাবেই সাজবে তোমাকে খুব সুন্দর লাগবে। একটা রিকোয়েস্ট করব, আচ্ছা আমি যদি সব কিছু ভুলে যাই, নতুন করে সব যদি শুরু করি আবার? তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। সত্যি যদি এরকম হতো, দেখো আমি বুঝতে পারছি তুমি এই যে আমার সাথে দেখা করতে এসেছো, আমার সাথে এভাবে কথা বলছো, সবকিছু আমাকে খুশি করার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি এটা ভেবেই খুশি যে এত ব্যস্ততার মধ্যেও তোমার আমার কথা একবার হলেও মনে পড়েছে। না ভেবে তো অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ লাগা নিজের মনের মধ্যে জমেছে, বাট আজ এটুকু ভেবেই আমার মনটা ভীষণ হালকা হয়ে গেছে। কিরে, তোদের কথা বলা শেষ হলো নাকি এখনো চলবে? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আর ডিস্টার্ব করবো না। কিন্তু অশ্মি আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো ট্রিটটা বাকি, চল এক্ষুনি আমাকে ট্রিট দিতে হবে। ট্রিট কেন বলি? আসলে আমার বান্ধবী অশ্মির, মানে তোমার গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। কিরে, জন্মদিনের গিফটটা তোর কেমন লাগলো? থ্যাঙ্কস রে। থ্যাঙ্কস আমাকে কেন? আসলে এই থ্যাঙ্কসটা যার প্রাপ্য তোর তাকেই থ্যাঙ্কসটা দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমাদের সবারই তাকে থ্যাঙ্কসটা দেওয়া উচিত। রাশি গল্প চা। রাধেশ্যাম লোকটা কদিন ধরে গ্রামে খুব ঘোরাঘুরি করছে, শুনলাম লুকিয়ে নাকি চাষিদের সঙ্গে মিটিং ফিটিংও করেছে। কি কি বলতে চাইছে কিছু বুঝতে পারছিস? ভালো কিছু নয় নিশ্চয়ই, যেভাবে লুকিয়ে কাজ সারছে তাতে সন্দেহ হচ্ছে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই খোঁজ নে, খোঁজ নিয়ে আমাকে জানা কি করতে চাইছে। হ্যাঁ, খবর পেলাম আজকে মিটিং ডেকেছে, আসবে একবার? ঠিক আছে, আমি পৌঁছে যাবো। আজকে আমি বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। রাশির জন্যই কি এসব সম্ভব হলো? অনেকদিন পর আজ বাড়িটাকে স্বাভাবিক মনে হচ্ছে, এতদিন পরে একটা খুশির ছোঁয়া লেগেছে। আপনি যতই যা ভাবুন আর প্ল্যান করুন মাসিমণি, কোনোভাবেই এই খুশি এই আনন্দ আমি নষ্ট হতে দেব না। বাড়িতে শনি লেগেছে, সেই শনির নাম হলো রাশি। যেভাবেই হোক এই শনি আমি দূর করে ছাড়ব। রাশি তার নাম, রাশি তার নাম।